नमस्कार अपनारा देखें जियो बांगलार संगे आमी रोयेछी पारमिता। ए भिडियोटी निबेदन करछेन प्रगति राइस। मनेर मतो दामे मनेर मतो चाल। प्रत्येक माँ बाबाई सुस्थ एवं स्वास्थ्यवान सन्तान चाय, किन्तु स्वास्थ्यवान माने किन्तु ओबेसिटी नय। डाक्तारदेर कथाय ओबेसिटी इज अ साइलेंट किलर। बाच्चादेर भीषणभावे एई ओबेसिटीर प्रवणता देखा जाच्छे, तार कारणटा कि चलुन शुने नि के कि मने करछे। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কল্লোল ব্যানার্জি, যিনি একটি রেস্টোরার ম্যানেজার। ও তার কাছে আমার প্রশ্ন যে বাচ্চাদের মধ্যে এই যে ওবেসিটি টেন্ডেন্সি দেখা যাচ্ছে, সমাজ ব্যবস্থাটা পাল্টে গেছে, সমাজের গঠনটা পাল্টে গেছে, যৌথ পরিবার যে ব্যবস্থা ছিল মূলত দাদু ঠাকুমা দিদিমা এদের পিসিমা জেঠিমা এই যে মায়েদের মাসিদের যে স্নেহ ভালোবাসা তাদের নজর এইটা তো তখন ছিল, এবং ওই বাড়ির ডাল ভাত উচ্ছে ভাজা এই খেয়েই কিন্তু সকলে বড়, আমরাও তাই হয়েছে অধিকাংশই এই জন্য। কিন্তু তার একটা খাদ্যগুণ ছিল, ছেলেপুলেরা দৌড়দৌড়ি করতো, হুটোপুটি করতো, খেলাধুলো করতো, মাঠে ঘাটে হাত পা কেটে যেত, ছড়ে যেত, বাড়িতে এসে মার খেতাম আমরা, কেন হাত এ করেছিস, মার খেয়ে বাড়ি মারপিট করে আসতাম, বাবা পিটিয়ে দিত, যা গিয়ে মেরে দেয় আগে তারপরে হবে বাবা পর তোর গল্প শুনবো। সেই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে, বাচ্চাগুলো খেলাধুলো করে না। আড়াই বছর তিন বছর বয়সের পর থেকে তাকে স্কুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, নানা ধরনের সব কায়দাবাজি সমস্ত টার্ম ব্যবহার করা হচ্ছে, বাচ্চাদের বাবা মার সঙ্গ পাচ্ছে না, বাবা মা দুজনেই ব্যস্ত, হোয়াটসঅ্যাপে এই ঘর থেকে ও ঘরে কথাবার্তা হচ্ছে, আর বাকিটা গ্লুড। এগুলো কোনো একটা নির্দিষ্ট কোনো একটা সিঙ্গেল কারণের জন্য হয় না, এগুলো এটা বিভিন্ন কারণের যৌথ একটা প্রভাব, যার ফলে বাচ্চাদের এই ওবেসিটি হচ্ছে। এগুলো তো ভয়ঙ্কর কালান্তক জিনিস। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন অভিষেক ঝা, যিনি একটি প্রাইভেট সেক্টরে জব করেন। তো তার কাছে আমার এই প্রশ্ন যে বাচ্চাদের মধ্যে ওবেসিটি টেন্ডেন্সি এত দেখা যাচ্ছে, তার কারণটা কি? ম্যাক্সিমাম যেটা আমি বুঝতে পারছি, যেটা ওদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, সবাই প্যারেন্টসগুলো ছোটো বয়স থেকেই মোবাইলে খুব অ্যাডিক্টেড করে দিচ্ছে নিজেকে, মানে সরানোর জন্য, নিজের থেকে মানে বাঁচার জন্য। আগে যেমন আমাদের প্যারেন্টস থাকতো কি না লেগে থাকে কোনো জিনিসের জন্য, পেশেন্স লেভেলটা অনেক কমে গেছে ফ্যামিলিদের কাছে, মা বাবাদের কাছে, ওরাও নিজেরা এত সোশ্যাল মিডিয়াতে এত বেশি ইঙ্গেজ হয়ে গেছেন কি বাচ্চাদের আর টাইম দিতে পারছেন না। তো সবথেকে ইজি সলিউশন কি, বাচ্চাদের মোবাইল দিয়ে দাও, ইউটিউবে কার্টুন দেখবে বসে, খাওয়ার টাইমেও কার্টুন দেখাও, মানে নিজের সাইড থেকে যে আপনি এফোর্ট দেবেন ওই এফোর্টটা পুরো জিরো হয়ে যাচ্ছে, আপনার সব জিনিসটা আপনার মোবাইল করে দিচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। সেকেন্ডারি যেটা হচ্ছে ইন্টারাকশন খুব কম হচ্ছে মা বাবার বাচ্চাদের সঙ্গে, নিয়ে ঘোরানো বেরোনো যাওয়া কোনো জায়গায়, জয়েন্ট ফ্যামিলিও নেই, আগে যেমন জয়েন্ট ফ্যামিলি ছিল এখন নিউক্লিয়ার ফ্যামিলি, এর বাড়ি গেলো এর সঙ্গে বসলো কথা বললো এই করলো। তো এই জিনিসগুলো সাইকোলজিক্যালি ডেভেলপ করে, ওবেসিটির শুধু আপনার মেন্টালির জন্য অনেকবার ওবেসিটি আপনার বাড়তে থাকে, এটাই আমি মূলত কারণ যেটা আমি বুঝতে পারি। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন দেবজ্যোতি রায়, তিনিও প্রাইভেট সেক্টরেই চাকরি করেন। তো তার কাছে আমার প্রশ্ন যে হেলদি এবং ওবেসিটি এর মধ্যে তো একটা ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, সেটা হতে পারে যদি প্রিম্যাচিওর কোনো বেবি বর্ন করে সেক্ষেত্রে একটা তো দেখাই যেতে পারে এইরকম একটা ডিফারেন্স, আর একটা হতে পারে যে কোনোরকম হেলদি ডায়েটে যেটা রয়েছে সেটাও একটা মেন কজ হতে পারে। তো আমার তো মনে হয় এই দুটোই। হ্যাঁ, আর মেন্টালি রিলিফটা মানুষের প্রত্যেকটা মানুষের দরকার, যেটা স্ট্রেস লেভেল হতে পারে বা যা কিছু হতে পারে, তো সেটাও হতে পারে। স্ট্রেস লেভেল থেকে বাচ্চাদের মধ্যে কী স্ট্রেস লেভেল থাকবে যেটার জন্য তাদের এই ওবেসিটিটা আসতে পারে বলে তোমার মনে হয়? হতে পারে না, সেটা হয়তো জেনেটিক কোনো প্রবলেম হতে পারে, সেটাও হতে পারে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন চন্দনা দাস, তিনি একজন হাউসওয়াইফ। তাই তার থেকে জিজ্ঞাসা করে নেব যে এই বাচ্চাদের ওবেসিটি হওয়ার প্রবণতাটা দেখা গেছে, তার কারণ কি মনে হয় আপনার? বাড়িতে বসে থাকা, বসে বসে মোবাইল ঘাটা, টিভি দেখা, গেম খেলা, আর ফ্যাট জাতীয় খাবার, যেটা স্ন্যাক্স বলুন বা এই আজকাল যত রিচ খাবার, এগুলোই বাচ্চারা পছন্দ করে, যার জন্য বাইরে বেরোয় না মেইনলি, ওই জন্যই ওদের ফ্যাটটা আরও বেড়ে যায়। তো এটার থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে বলে মনে হয়? মুক্তি পেতে হলে ওদের ব্যাগের ভার কমাতে হবে এক নম্বর, আর ওদের খেলাধুলো, মেইনলি খেলাধুলো করতে, খাওয়া দাওয়া ফ্যাট জাতীয় খাবার খেলেও বা ফাস্টফুড খাক ঠিক আছে, কিন্তু মেইনলি ওরা খেলাধুলো করে না, একদমই খেলাধুলো করে না, এটাই হচ্ছে কারণ। ওরা যদি খেলাধুলো, কারণ বাচ্চারা আজকাল সব কিছুই খাবে, কারণ ওই আমাদের আমাদের এজটা বেড়েছে, তো আমরা এখন বেঁচে খাবো, কোনটা খেলে আমাদের প্রবলেম হবে, ওদের তা না, ওদের সব কিছুই খেতে হয়, কিন্তু ওরা মেইনলি খেলাধুলো করে না,
একদমই ঘরে বসা ওরা, আর পড়ার চাপ আছে, সেটাই মেনলি কারণ। পেয়ে গেছি আজকে আমাদের লাকি বক্তাকে চন্দনা দাস, তার হাতে তুলে দিচ্ছি আমাদের জিও বাংলার তরফ থেকে এই হ্যান্ড স্যানিটাইজারটি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার যেই চিন্তাধারা সেটা আপনি আপনার আশেপাশে ছড়ান, তাহলে বাকি দিকগুলোও এরকম সুস্থ এবং স্বাভাবিক থাকবে। থ্যাংক ইউ জিও বাংলা। শুনে নিলাম শহরবাসীর মতামত, বেশিরভাগই বললেন যে আমাদের দৈনন্দিন জীবনযাপন এবং খেলাধুলার অভাব, বাচ্চারা এখন খুব একটা খেলাধুলো করতে মাঠে যায় না, তাই সেই খেলাধুলার অভাব এবং জাঙ্ক ফুড, এই দুই বাচ্চাদের মধ্যে ওবেসিটি বাড়ার বড় একটা কারণ। এবারে আপনারা জানান যে আপনারা কি মনে করেন, বাচ্চাদের মধ্যেই ওবেসিটি বাড়ার যে প্রবণতা সেটার ঠিক কারণটা কি, জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওটি নিবেদন করেছিলেন প্রগতি রাইস, মনের মতো দামে মনের মতো চাল। আমাদের ওয়েবসাইট www.jiobangla.com অবশ্যই একবার হলেও ভিজিট করবেন, এবং সাথে আমাদের ফেসবুক পেজ জিও বাংলাও লাইক করে দেবেন। ক্যামেরায় সুজয়ের সাথে আমি পারমিতা, দেখতে থাকুন জিও বাংলা।